13 নভেম্বর আসছে দিন, হাসান উপজেলা ভোট চিহ্নে ভোট দিন। আগামী 13 নভেম্বর বাংলার 6 কেন্দ্রে উপনির্বাচন, ঝড় বৃষ্টি উপেক্ষা করেই মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রচার। বৃহস্পতিবার মনোনয়নের পাশাপাশি প্রচার সারলেন প্রার্থীরা। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়েই বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন জমা দেন তিনি। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক জেলা নেতৃত্ব। জেতার বিষয়ে 100% আশাবাদী তৃণমূল প্রার্থী। মানুষ মুখ্যমন্ত্রীকে দেখেই ভোট দেবেন বলে আশা সুজয় হাজরার। যারা 13 নভেম্বর হাত তুলে আমাদেরকে আশীর্বাদ দেবেন, সবাই দিদিকে ভালোবেসে এসেছেন। আমাদের আমরা শুধু একটা জায়গার সৈনিক হিসেবে কাজ করি। যা দেখছেন 13 নম্বরে একই, 13 নভেম্বর একইভাবে দেখবেন এবং 23 নভেম্বর যখন রেজাল্ট বেরোবে দেখবেন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি বাংলার সর্বস্তরের মানুষের উন্নয়ন, বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার একজনই মালিক, একজনই সব কিছু মাথা দায়িত্ব নিয়ে সারা বাংলা চষে বেড়ান, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মেদিনীপুর বিধানসভাতে আমরা রেকর্ড মার্জিনে জিতে দিদির হাতে মেদিনীপুর বিধানসভা আমরা তুলে দিলাম। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন বাম প্রার্থী মণি কুন্তল খামরই। 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট একসঙ্গে ভোট ময়দানে নামলেও বিধানসভা উপনির্বাচনে পৃথক পৃথক তালিকা ঘোষণা করেছে দুই দল। বৃহস্পতিবার মেদিনীপুর জোনাল অফিস থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যান বাম প্রার্থী। মনোনয়ন জমা দিয়ে তিনি জানান, মানুষ শাসকের দুর্নীতি বুঝে গিয়েছেন। কাজের দাবিতে এদের দুর্নীতি হচ্ছে, বন্ধ বন্ধ দুর্নীতি, সে চোরের রাজত্ব হচ্ছে, সেই চোরটিকে উৎপাত করার দাবিতে। আর যে বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, তাদের কাজের দাবিতে এবং গোটা সমাজ ব্যবস্থায় প্রশাসনকে কাজে লেগে যথেষ্ট অন্যায় হচ্ছে, অন্যায়কে ধামা চাপা দিয়ে দেওয়া হচ্ছে। সে অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে আমরা প্রার্থী যাতে আমরা এই প্রতিবাদে বামফ্রন্ট সবাই সমর্থন করে জিতাতে পারে। সিতাই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী দীপক কুমার রায় দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি জানান, বাংলায় শান্তিপূর্ণ ভোট হয় না, সাধারণ মানুষ যদি ভোট দিতে পারেন তবে বিজেপির জিত নিশ্চিত। ছটি কেন্দ্রে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যাবে যে ছটি কেন্দ্রের যে সাধারণ মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, যদি ভোট সাধারণ মানুষ দেওয়ার জন্য মুখিয়ে থাকে তাহলে রেজাল্ট কী হবে, এটা নিয়ে প্রশ্ন কেন উঠছে? এর প্রশ্ন উঠবার কারণ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কোনো ভোটই শান্তিপূর্ণভাবে হয় না। এখানে সবসময় ল অ্যান্ড অর্ডার যেভাবে ভায়োলেট করা হয় আপনারা দেখেছেন, এবং সেই কাজে যখন পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজে মদদ দেয়, আপনারা জানেন যে সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কতটা স্বতন্ত্রভাবে প্রয়োগ করা হয়। লোকসভা নির্বাচনের পরেই বোঝা গিয়েছিল যে উপনির্বাচন হবে, কারণ ভোটে জিতে সাংসদ হয়েছিলেন বিধায়ক রায়। 13 তারিখ বাংলায় উপনির্বাচন, উপনির্বাচনে পাল্লা ভারী শাসকেরই। তবে বিজেপির ধারণা, সুষ্ঠু ভোট হলে বিজেপির জয় নিশ্চিত। আগামী 23 নভেম্বর ভোটের ফল ঘোষণা। নিউজ টাইম।